আজকে আমি টেক কোশ্চেনের বাকি নিয়মগুলি আলোচনা করব। নাও আই শুড ডিসকাস আদার সোর্স অফ টেক কোশ্চেন। লিসেন টু মাই লেসন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কেন। টেক নাম্বার রোল, রোল নাম্বার ওয়ান, রোল নাম্বার সার্জনের ভার দিয়ে পজিটিভ ট্যাগে নিয়ে যে সমস্ত সেন্টেন্সে সাহায্যকারী ভাব থাকবে না, তখন সেগুলো আমরা সেই সেন্টেন্সগুলো কীভাবে করবো এই সময় আমি বর্ণনা করছে। যেমন ধরো প্রথম রুম কত তো সেন্টেন্সটি অপরুক্ত অবস্থা বসে, যে সেন্টেন্সটা থাকবে সেটা অপরুক্ত অবস্থা হবে। দুই নম্বর কমা বসে, তিন নম্বর কত তো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বলে, নাম্বার পার্সনাল হয়ে ভুল বা ডাল ভ্যারিয়েন্ট বসে, এবং ফার্স্ট টেন্স হলে ডিগ্রি বসে, কত তো সেন্টেন্সটি বসে নোট অফ ইন্টারোগেশন বসে। আমি আবার আলোচনা করছি একটু খেয়াল করে প্রথমগুলোটা। রোল নম্বর ওয়ান সার্জনের ভার বিন পজিটিভ ট্যাগে নিয়ে এ কলক স্যাটিস্টি অপরিবর্তিত অবস্থায় বসে, অমাবস্যে কলক স্যাটিস্টি প্রেজেন্ট টেন্স হয়ে নাম্বার অফ পার্সনাল দেয় ভুল অথবা ঢালেন, এবং ফার্স্ট টেন্সে মিনিং বসে, কলক স্যাটিস্টি বসে নোট অফ ইন্টারোগেশন বসে। যেমন এক্সাম্পল, তিরিশ সেগুলো সে একটি বই পড়ে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্টেন্সে দেওয়া আছে, এবং থার্ড পার্সন ই হয়েছে, থার্ড পার্সন হচ্ছে রোল নম্বর, এই জন্য ইংলিশের সাথে অ্যাড যোগ করা হয়েছে। তাহলে সেন্টেন্স ই রিডস দি বুক, ট্যাগের বেলা লিখতে হবে ডাজেন্ট হি। এখন আমরা অজিলি ভার্ব ডাজ লিখছি, অ্যান্ড কমা দিয়ে টি লিখছি, নট আর সাবজেক্ট ডি আছে হি ব্যবহার করছি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এখন প্রেজেন্ট ইন্টেন্স দেওয়া আছে মূল সেন্টেন্সটা। এখন আমরা ট্যাগ ব্যবহার করছি ডোন্ট, উইড হয়েছে ফার্স্ট পার্সন, এই জন্য ভুল হয়েছি। আর নটটা লেখতে আমি কমাতে দিয়েছি এম কমার টি, আপনার সাবজেক্ট আছে সাবজেক্ট আমরা উই ব্যবহার করছি। আমি মূল শ্রেণীর আসল উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ডোন্ট উই, তাই নয় কি। রিনা সং ওয়েল, তারপরে তৃতীয় সেমিস্টারটা আমরা দেখতে পাই যে রিনা সং ওয়েল, রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে সং রয়েছে ফার্স্ট টেন্স, কারণ মূল শ্রেণীর রয়েছে ফার্স্ট ইনহিবিটেন্স, ফার্স্ট ইনহিবিটেন্স যদি কোনো শ্রেণীর দেওয়া থাকে তাহলে ডিপ বল, তাহলে টেন্স অনুসারে ডিপ বল, লজিক বা ডিপ বসবে। আর সাবজেক্ট যদি রিনা আছে, রিনার পরিচয় আমরা শিখি, তাহলে মূল সেন্টেন্স কি, রিনার সং ওয়েল ডিডিন শি। এক্সাম্পলগুলো আমি আবার একটু আলোচনা করি, খেয়াল করো, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, ডাজেন্ট হি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ডোন্ট উই, রিনার সং ওয়েল, রিনা ভালোভাবে গান গেয়েছিল, তাহলে ডিডিন শি। রোল টু আসল, কোনগুলো সেন্টেন্স আমি নেগেটিভ ট্যাগে নিয়ে, কোনগুলো সেন্টেন্সে নেগেটিভ সেন্স দেওয়া থাকে, ওই নেগেটিভ সেন্সগুলো আমরা কীভাবে করবো সেটা একটা রোল আছে। কীভাবে তখন আমরা যে সেন্স আছে সেটা আমরা লিখব, তারপর কমা দিব, সাহায্য করে ভার বসাবো, কত সেন্সটের সাবজেক্ট বসবে, নোট অফ ইন্টিগ্রেশন বসবে। আবার একটা নিয়ম বলি, যে সমস্ত সেন্সের নেগেটিভ ট্যাগিং নিয়ম, যে সমস্ত সেন্সের নেগেটিভ সেন্স দেওয়া থাকে সেটা করার কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম পদ্ধতি আলোকে এই নম্বর হিসেবে আমরা কত সেন্সটি বসাবো, কমা বসাবো, সাহায্যকারী ভার বসাবো, কত সেন্টেন্সকে সাবজেক্ট বসাবো, নোট অফ ইন্টিগ্রেশন বসাবো। যেমন এক্সাম্পল দিলে দেখবে তুমি বুঝতে পারবে, হি হ্যাজ নো নাম দিয়ে বা সে কাজটি করে নেই, যেহেতু আমরা মূল সেন্টেন্সটা নেগেটিভ দিয়েছে, তাহলে আমরা ট্যাগ লেখো হ্যাজ হি, মানে হাবদ পজিটিভ স্টেটমেন্ট লেখো, তাহলে হি হ্যাজ নো নাম দিয়ে বা হয়েছে অজলি বা হ্যাজ ব্যবহার করেছে, সাবজেক্ট হি ব্যবহার করেছে, তাহলে কখন হয়েছে হ্যাজ হি। দে উইল নট গো টু স্কুল, তার স্কুলে যাবে না, মূল সেন্টেন্স নেগেটিভ দেওয়া আছে, আমরা ট্যাগ ব্যবহার করবো, নট ব্যবহার করবো না ট্যাগ করতে, ও উইল দে, এখন নটটা বাদ গেছে, এই জন্য যে আমরা যদি মূল সেন্টেন্স দিয়ে নেগেটিভ দেওয়া থাকি তাহলে পজিটিভ স্টেটমেন্ট লিখতে হবে। কিছু রোল আমরা দেখতে পাই, দি বয় ডাজ নট প্লে, বাড়িটি খেলা করে না, দি ডাজ ইউজ, এখানে পজিটিভ ভাবে ডাজ আছে, ডাজ ব্যবহার করছি, বল প্রবৃত্তি আমরা কী ব্যবহার করছি, তাহলে নেগেটিভ ট্যাগ নিয়ে বলে যে এক নম্বর বলে যে সেন্সটা মূল সেন্সটা লিখব, তারপর কমা দিব, তারপর দিব আমরা কত সেন্সটা সাবজেক্ট বসাবো, তারপর আমরা সাহায্যের বার বসাবো, কত সেন্স সাবজেক্ট বসাবো, নোট অফ ইন্টিগ্রেশন বসাবো। উদাহরণগুলো আবার লক্ষ্য করো, উদাহরণগুলো লক্ষ্য করে তুমি বুঝতে পারবে, হি হ্যাজ নট গান দিব, সে কাজটি করে নাই, তাহলে হ্যাজ হি। দে উইল নট গো টু স্কুল, তারা স্কুলে যাবে না, উইল দে, বি বয় ডান্স করতে, তাকে খেলা করে না, তাহলে মোট হবে ডান্স হি। এখন
শিক্ষার্থীরা দেখো একটু বোর্ডের দিকে তাকাও, টেক কোশ্চেনে আর অনেকগুলো আছে, রোলগুলো আছে, বাকি রোলগুলো আলোচনা করতেছে। মূল ভার দিয়ে শুরু হওয়া ইম্পর্টেন্ট সেন্টেন্সের ট্যাগের নিয়ম, মূল ভাব দিয়ে অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্স, অনেক সেন্টেন্স আছে এগুলো মূল ভাব দিয়ে শুরু হয়, এগুলো করার কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো লক্ষ্য করে আমরা করতে হবে। নিয়মগুলো হলো, এক নম্বর, কত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা বসে, যে সেন্টেন্সটা থাকবে সেটাই বসবে, কমা বসবে, ওন্ট অথবা পুলিও বসবে, অথবা ক্যানি দিতে পারবো, পুলিও বসাতে পারবো, অথবা কান্টিও বসাতে পারবো। মানে এক্ষেত্রে এই সময় ইম্পর্টেন্ট সেন্টেন্স মূল ভাব দিয়ে শুরু ইম্পর্টেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো ট্যাগ বসে, ওন্ট বসে, পুলিও বসে, ক্যানিও বসে, পুলিও বসে, কান্টিও বসে, যখন একটা দিলে তোমাদের হবে, তারপর আমরা পশ্চবর্তী চিহ্ন বসাবো। এখন উদাহরণ দিকে লক্ষ্য করো, ওপেন দি ডোর, দরজাটি ওপেন দি ডোর, দরজাটি খোলো, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন, অনেকগুলো ট্যাগ কোশ্চেন ব্যবহার করছি, দেখো উলিও, ক্যানিও, কান্টিও, কুডিও, তাহলে ওপেন দি ডোর উলিও ব্যবহার করতে পারবো, ক্যানিও ব্যবহার করতে পারবো, কান্টিও ব্যবহার করতে পারবো, আবার কুডিও ব্যবহার করতে পারবো। তদ্রূপ ডু দিওয়ার, কাজটি করো, এটা টিম বাডি সেন্টেন্স, তাহলে এখন আমরা ব্যবহার করছি কি উলিও, ক্যানিও, কান্টিও, কুডিও, তাহলে যে সমস্ত মূলভাব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সে সমস্ত মূলভাবযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে পারবো। যেমন ডু দিওয়ার, কাজটি করো, তাহলে আমি ব্যবহার করছি কি উলিও, ক্যানিও, কান্টিও, কুডিও, যে কোনো একটা ট্যাগ ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটা শুদ্ধ হবে। আবার কতগুলো সেন্টেন্স থাকে ইম্পারেটিভ ডু নট দিয়ে শুরু হয়, অনেক সেন্টেন্স ইম্পারেশন ডোনট দিয়ে শুরু হয়, যেমন ডোনট টু দিওয়ার, ডোনট গো টু স্কুল, এগুলো সাধারণত ডোনট দিয়ে করা হয়েছে। এগুলো করার কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো হলো, কত সেন্টেন্সটি অপ্রলিত অবস্থা বসবে, যে সেন্টেন্সটা থাকবে সেটা অপ্রলিত অবস্থা বসবে, কমা দিব, তারপর কমা দিব, তারপর দিব সাবজেক্ট বসাবো, উলিও, ক্যানিও, উলিও বসাবো, তারপর পশ্চিমবঙ্গ সিন বসাবো। এবার খেয়াল করো, এক্সাম্পল কিনবেন, ডো নট ফরগেট মি, আমাকে ভুলিও না, এখানে ডো নট দিয়ে আরম্ভ করেছি, যদিও সেন্টেন্স ইম্পর্টেন্ট সেন্টেন্স কিন্তু আমরা লিখছি ডো নট দিয়ে, যে আমাকে ভুলবে না, ডো নট ফরগেট মি, তাহলে আমি ট্যাগ ব্যবহার করছি উলিও। তদ্রূপ ডো নট গো টু স্কুল, স্কুলে যেও না, এটা তোমাকে নিষেধ করেছে, তুমি স্কুলে যাবে না, ডো নট গো টু স্কুল, এখনও ইম্পর্টেন্ট সেন্টেন্স, এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স ডো নট যুক্ত এবং এখানে ট্যাগ হয়েছে উলিও। তাহলে আমরা শিখলাম যে ডো নট দিয়ে শুরু হওয়ার ট্যাগের নিয়ম হয়েছে, মূল সেন্টেন্সটা, মূল সেন্টেন্সটা লিখব, তারপর আমরা কমা দিব, তারপর আমরা কমা দেওয়ার পর আমরা ট্যাগ উলিও লিখব, তারপর লাস্টে আমরা একটা পছন্দ ছিল বসাবো। আমি আবার একটু আলোচনা করছি ইম্পর্টেন্ট সেন্টেন্স যুক্ত সেন্টেন্সগুলো। প্রথম দেখো, মূল ভাব দিয়ে শুরু হওয়া ইম্পর্টেন্ট সেন্টেন্সের ট্যাগের নিয়ম, কত সেন্টেন্সটি অপ্রলিত অবস্থায় বসে, কমা বসে, ওন্ট অত উলিও অত ক্যানিও অত কুড়িও অত কান্টিও বসে, পছন্দ ছিল বসে। যেমন এক্সাম্পল, ওপেন দি ডোর, দরজাটি বদ্ধ করো, দরজাটি খোলো, ওপেন দি ডোর, দরজাটি খোলো, উলিও, কানিও, কান্টিও, কুডিও, যে কোনো একটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করলে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যাবে। ডু দিওয়ার, কাজটি করো, উলিও, ক্যানিও, কান্টিও, কুডিও। আর ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হওয়ার ট্যাগের নিয়ম, প্রথমে আমরা কত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসাবো, তা কমা দিব, তারপর উলিও বসাবো, যেমন তারপর আমরা লাস্ট পছন্দ চিহ্ন দিব। যেমন ডু নট ফরগেট মি, উলিও, ডো নট গো টু স্কুল, উইলিও। আবার একটু দেখো, ডো নট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, ডো নট ফরগেট মি, আমাকে ভুলবে না, এখন আমি শুধু একটা ট্যাগ ব্যবহার করছি উইলিও, ডো নট গো টু স্কুল, উইলিও। স্ট্রেন্স একটু খেয়াল করো, ট্যাগ কোশ্চেন বাকি কয়েকটি রোল বাকি রয়েছে, এগুলো আমি একটু আলোচনা করি। এখন আমরা আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্সের, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেস দিয়ে শুরু হলে ট্যাগ করা নিয়ম, কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে লেটস দিয়ে শুরু হয়, তখন আমরা কীভাবে সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করবো সেটার কত নিয়ম আছে। নিয়ম হলো, কত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা বসে, কমা বসে, শেলুই বসে, পছন্দ চিহ্ন বসে। যেমন এক্সাম্পল, লেটস ডু দি ওয়ার্ক, চলো কাজটি করি, শেলুই, লেটস গো টু পিকনিক, চলো বনভোজন করতে যায়, শেলুই, এখানে একটা প্রস্তাবজনক বাক্য, মানে চলো আমরা বন্ধন করতাম, কয়েকজনের কথা, লেটস ডু দিও, চলো আমরা কাজটি করি, এটা কয়েকজনের কথা, একজনের কথা না, এটা কয়েকজনের কথা, একটা প্রস্তাবজনক বাক্য, এই জন্য এগুলো আমরা শেলুই ব্যবহার করবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা শেলুই ট্যাগ কোশ্চেন ব্যবহার করবো, সেটা তোমরা সবসময় খেয়াল রাখবে। এরপরে আসতেছে দেও, ছয় নম্বর রোল, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হলে ট্যাগ করার ক্ষেত্রে উলি বসে। আবার করি আমি,
লেটিং লেটার লেট দেম দিয়ে শুরু হলে ট্যাগ করার ক্ষেত্রে উলি বসে, যেমন লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, তাদের কাজটি করার তাদের কাজটি করতে দেওয়া, অনুমতি সাচ্ছে তা এখন অনুমতি প্রকাশ হয়েছে, এই জন্য উলি ব্যবহার করেছে, লেট দেম ডু দেয়ার ওয়ার্ক উলিও। তাহলে আমরা শিখলাম ছ নম্বর হল যে লেট হিম লেট হার লেট দেম দিয়ে শুরু হলে ট্যাগ করার ক্ষেত্রে আমরা উলিও বসাবো, যেমন লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, তাদের কাজটি তাদেরকে করতে দাও, এখন আমরা ট্যাগ ব্যবহার করছি উলিও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা লেট দিয়ে শুরু হয়েছে, এখানে এক্ষেত্রে আমরা উলিও ব্যবহার করছি। তারপর আছে দেও সাত নম্বর হলে কোনো অ্যাসারটিভ সেন্টেন্সে নাথিং এনিথিং সামথিং এভরিথিং ব্যবহৃত হলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট ইন বসে, কতগুলো সেন্টেন্স আছে, নাথিং ইজ সার্টেন সামথিং ইজ বেটার দেন নাথিং, এরকম অনেক সেন্টেন্স পাইবা, এনিথিং নাথিং সামথিং এগুলো দিয়ে কোনো সেন্টেন্স আরম্ভ হয়, যদি এগুলো দিয়ে আরম্ভ হয় তখন আমরা ট্যাগটা কী লিখবো, ট্যাগটা আমরা সবসময় ইট ব্যবহার করবো, যেমন খেয়াল করো নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয়, যদি সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া আছে তাহলে এই জন্য ইজ ইট ব্যবহার করেছে, আমরা অগিলবার ইট দিছি ইজ দিছি তারপর সাবজেক্ট ইট ব্যবহার করছি। এভরিথিং ওয়াজ লস্ট, মানে সব কিছু হারিয়ে গিয়েছিল, এটাও আমরা মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ দেওয়া আছে এই জন্য নট বসানো হয়েছে, অজিলি বা ওয়াইজ ব্যবহার করছি, তারপর নট কমা দিয়ে নট লিখছি, তারপর আমরা ইট ব্যবহার করছি, এখানে সাবজেক্টটা সবসময় ইট ব্যবহার করবো। সামথিং ইজ বেটার দেন নাথিং, এখানে ট্যাগ হয়েছে ইজিং থিং, মূল সেন্টেন্স আমি খেয়াল রাখতো, মূল সেন্টেন্স যদি এসআইডিভ হয় নেগেটিভ ট্যাগ ব্যবহার করবো, আর মূল সেন্টেন্স যদি নেগেটিভ হয় তো আমরা এসআইডিভ ট্যাগ ব্যবহার করবো, মানে মূল সেন্টেন্স দেওয়া আছে অ্যাসাইড সেন্টেন্স, তাহলে আমরা নট ব্যবহার করছি, এবং অজিলিভাগ ইজ আছে ইজ ব্যবহার করছি ইজিং, তাহলে আমরা দেখতে পাই যে কোনো অ্যাসাইড সেন্টেন্সে যদি নাথিং এনিথিং এভরিথিং সামথিং দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ইট ব্যবহার করবো, এবং উদাহরণগুলির মাধ্যমে সহজে তোমরা বুঝতে পারবে নাথিং ইজ সার্টেন ইজ ইট এভরিথিং ওয়াজ নট ওয়াজেন্ট ইট সামথিং ইজ বেটার দেন নাথিং ইজেন্ট ইট। ট্যাগ কোশ্চেনে আরেকটি রোল আছে তোমাদের, সে রোলটা সুন্দর ধারণা দিতেছি, তোমরা একটু খেয়াল করো কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি সামবডি এনিবডি সাম ওয়ান এনি ওয়ান নো বডি নান থাকে তো ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দিয়ে ব্যবহার করা হবে। আবার বলি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি সামবডি এনিবডি সাম ওয়ান এনি ওয়ান নো বডি নান থাকে তো ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দিয়ে বসবে, যেমন দেখো সামবুড়ি কে বিয়ার যে কেউ এখানে এসেছিল, এটা মূল সেন্টেন্সটা সামবুড়ি দিয়ে শুরু হয়েছে এবং সেন্টেন্সটা রয়েছে ফার্স্ট ইনিংস, সামবুড়ি কে বিয়ার, তাহলে আমি ডিড ব্যবহার করবো ডিডিন্ট দে, এবং সাবজেক্টটা সবসময় দি হবে, যেহেতু আমার রোল দল রয়েছে যে সামবুড়ি এনিবুড়ি দিয়ে শুরু হলে দি ব্যবহার করবো দি ব্যবহার করছি, যেহেতু মূল সেন্টেন্স ফার্স্ট ইনিংস এই জন্য ডিড ব্যবহার করছি, এবং নটটা সংক্ষিপ্ত আকারে এন দিয়ে কমা দিয়ে টি দিয়েছে নট ডিডিন্ট দে। সামওয়ান উইল গো দেয়ার যে কেউ সেখানে যাবে, এটা একটা সামওয়ান দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে তাহলে আমরা সাবজেক্ট দিয়ে দিব দিয়ে ব্যবহার করছি, যেহেতু ফিউচার নিউ টেন্স আছে উইল দিয়ে শুরু হয়েছে তাহলে ওন, তাহলে মূল সেন্টেন্স অ্যাফার্মেটিভ দেওয়া আছে নেগেটিভ করবো ওন ঠিক, তাহলে এক্সাম্পল আবার পরের সময় তোমাদের খেয়াল করো সামবডি কেম হিয়ার ডিডেন্ট দিয়ে সামওয়ান উইল গো দেয়ার ওন ঠিক দিয়ে, এই ট্যাগের এই রোলগুলো তুমি ভালো করে শিখে আসবে, আগামীকালে ওদের বাড়ির কাজ দিচ্ছি, তুমি বাড়ির কাজ লিখে নিয়ে যাও, ট্যাগ কোশ্চেন রোলগুলি পরে ও শিখে আসবে।